ছয়শো কার্ড আছে যারা আমার কাছে আসছে। টানা অষ্টমবারের মতো গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নে গরিব ও দুস্থ মানুষের মাঝে আমেরিকা প্রবাসীদের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয় গত 22 ডিসেম্বর। এর আয়োজনে ছিল আল মনসুর কালচারাল সেন্টার নিউ ইয়র্ক আমেরিকা এবং পৃষ্ঠপোষকতায় ছিলেন মুফতি মোহাম্মদ আবদুল্লাহ। কেমন লাগবে না চেবা? খুব ভালো। তা কমল ভাই খুশি তো? আলহামদুলিল্লাহ। প্রতি বছর আয়োজকেরা এভাবেই শীতবস্ত্র বিতরণ করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন। এ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মালিবাড়ি ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও আল ওয়াহিদি হাসনা শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আব্দুল হক প্রামাণিক।